আজি তরভা এনএসি পক্ষরু আজাদী কা অমৃত মহোৎসব কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছি। এহাকু নেই সকাল প্রায় 9 ঘন্টা সময়রে এক শোভাযাত্রা বাহার করা যাইথিলা। এথিরে 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রীমতী গোলাপী বর্মা, কার্যনির্বাহী অধিকারী প্রসন্ন টেটে, সিইও পদ্মিনী মহাপাত্র, এনএসি কর্মচারী নারায়ণ মেহের, মুক্তা সংযোজক হাকিম খান, সুজিত পাঢ়ী, লম্বোদর নায়ক প্রমুখঙ্ক সমেত সফাই কর্মচারী, এলএফ, এমআরএফ, বিওভি, স্বচ্ছসাথী, স্বয়ং সহায়ক গোষ্ঠী মহিলা মানে যোগদান করেছিলে। এই অবসরে শহরের বিভিন্ন স্থানের পড়ে রয়েছে আবর্জনা কু সমস্তে মিশি সফা সুতরা করেছিলে। পরে এনএসি পরিসরের এক সভার আয়োজন করা যাইছিল। উক্ত সভায় উপনগরপাল গগন অগ্রওয়াল, কাউন্সিলর আকবর অলি, শ্রীমতী গোলাপী বর্মা, অধ্যক্ষাঙ্ক স্বামী মধু পাণ্ডে, নির্বাহী অধিকারী প্রসন্ন টেটে অতিথি ভাবে মঞ্চাসীন রহিথিবা বেলে নারায়ণ মেহের মঞ্চ পরিচালনা করিথিলে। অতিথি মানে শহরকু কিপরি সফা সুতরা রখিবে সে নেই বক্তব্য প্রদান করিথিলে। কার্যনির্বাহী অধিকারী প্রসন্ন টেটে এসএসজি মহিলা মানে কিপরি স্বাবলম্বী হেবে, সরকারি যোজনার লাভ পাইপারিবে সে উপরে আলোকপাত করিথিলে। আজাদী কা অমৃত মহোৎসবকু নেই বিদ্যালয় মানঙ্করে এবং এলএফ, এমআরএফ, বিওভি, স্বচ্ছসাথী আদি মহিলা মানঙ্কু নেই রঙ্গোলি কুইজ প্রতিযোগিতা করা যাইথিলা। এহাকু নেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করিথিবা মহিলা মানঙ্কু পুরস্কৃত করা যাইথিলা। অতিথি মানে স্ব হস্তরে সমস্তঙ্কু পুরস্কার বিতরণ করিথিলে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ওড়িয়া। আমো তো কাগজ সরি গলে খারাপ হয়ে গেলে তাকে ফাড়ি কেমতি ফিঙে দেব, সেটা তা উচিত জায়গায় যেটি যাওয়ার কথা সেটি পৌঁছে নেই, ঘরে মধ্যে সেই জিনিস হয়ে পড়ে, সব জায়গায় সে মনোভাবনাটা থিবা আছে, সে তাহলে হি আমি যাইকি সব বৃহৎ লেভেল আমি সফাই যে স্বপ্ন রখিছি সরকার সেটা আমি আটেন্ড করে পারিবা। খালি কি আমি সেলফি ছাড়বার লাগি ফটো উঠে দেওয়া, লোকঙ্ক নাই ওয়াওয়া নেওয়ার লাগি ফটো টিকে ছাড়ি দেওয়া, আর সতে সফা হয়ে না পারলে সেতির কিছু লাভ নেই থাকে, সেটা সমস্তে আমি মিশিকি কেনতা করি এরিয়াকে সফা রখি পারমা। যেটা মেয়র বাবু কহুলে আমার স্বচ্ছ সাথীর চারজন যেটা অছেন সে বুঝাউছন, আমার ইউজর ফি যেন কলেকশন করুছন, সেমানু মুই ইনে কহবাকে চাহুছে সে সমস্ত বুঝাও কি কমসে কম যে টাইমে আমার এনএসির কর্মচারী এনএসির গাড়ি যাচ্ছে সে টাইমে সে ঝগড়াটা বাহারে পকাউ, ডস্টবিন সমস্ত দিয়াহাইছে, ডস্টবিন্র প্রপর ইউজ করু। মুই ইনে আপনার কুছে বাকি মুই মোর কথা আমি নিজে কুছে, আমার ঘর পহলা মুই নিজে ভালসে সফা রখি নাই পারবা, মুই ইনে ভাষণ দেলে খালি নাই হয়ে সেটা কেন আমার মন সফা নাই হয়ে পারবা, সেগুলি মুই কুছে নিজে পহলা আমার ঘর নু সফা রখিকি সমস্তে কেন্দ্রে আমি টাউন তক সফা রখি পারমা। আর এনএসি র গোটে মুখ্য উদ্দেশ্য আজি লোক